নমস্কার, কুকিং উইথ সৌমিতার সকলকে স্বাগত। ডাল আমাদের নিত্যদিনের খাবার তালিকায় থাকে, তবে আজ যদি একটু অন্যরকমভাবে খাওয়া যায় কেমন হবে? আজকে শিম ডাল বানাবো। রান্নাটা দেখুন, ভালো লাগলে লাইক করুন এবং আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করুন। নিত্য নতুন ও ট্র্যাডিশনাল রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বানিয়ে ফেলা যাক শিম ডাল। শিম ডাল করার উপকরণগুলো দেখে নিই। এখানে শিম আমি দুটুকরো করে এইভাবে কেটে রেখেছি, আর দিয়েছি মূলো, কড়াইশুঁটি, ধনে পাতা কুচো আছে, কাঁচা লঙ্কা চেরা আছে, টমেটো কুচি, প্রয়োজন মতো নুন, হলুদ আর চিনি। মুগের ডাল দিয়ে হবে এটা, আর নারকেল কোড়া আছে, আর ফোড়নের জন্য রেখেছি শুকনো লঙ্কা একটা আর গোটা জিরে। প্রথমে রান্নাটা করার জন্য কড়াই বসিয়েছি, আর মুগের ডালটা একটু ভেজে নেব। মুগের ডালটা একটু ভেজে নিলে গন্ধটা খুব ভালো লাগবে। ডালটা সোনালি রং ধরেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে এটা যখন ফুটে উঠবে তারপরে সবজিগুলো দেব, ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে, এবার এর এই ময়লাগুলোকে এইভাবে কাটিয়ে নেব। ফেনাগুলোকে এইভাবে কাটিয়ে নিয়ে এর মধ্যে সবজিগুলোকে অ্যাড করব। প্রথমে মূলো আর শিম অ্যাড করে দিলাম, দিয়ে 10 মিনিটের মতো এটাকে কম আঁচ করে ফুটতে দিতে হবে। ডালটা অনেকটা হয়েছে, এবার এর মধ্যে হলুদটাকে অ্যাড করব, আর নুন অ্যাড করব। এবার এই কড়াইশুঁটিটা দিয়ে দিই, এটাকে মেশিনে আরেকটু সিদ্ধ হতে দিতে হবে। ডালটা এবার এখন সিদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিয়ে ফোড়ন দেবো। এবার ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়েছি, আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম, আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা আর শুকনো লঙ্কাটা একটু ভাজার গন্ধ বেরোলেই এর মধ্যে এই এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা একটু ভেজে নেব, আর দেব টমেটো কুচিটা। এই নারকেল ভাজার গন্ধটা শিম ডালে খুব ভালো লাগে। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজার গন্ধটা বেশ বেরোলেই এবার এর মধ্যে ডালটাকে অ্যাড করব। এর মধ্যে দেব চিনি, এক চামচের মতো চিনি দিলাম। উপর থেকে
একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ওটা মিশিয়ে নিলে ডালটা হয়ে গেল। শিম ডাল হয়ে গেল। এটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, আবার রুটি দিয়েও ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করুন আর আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।